أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم যে পিরিয়ড অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? অনেকে বলে থাকেন শুধুমাত্র কোরআনের শিক্ষিকা এবং যারা ছাত্রী তারাই শুধুমাত্র এই অবস্থায় কোরআন পড়তে পারবেন। সম্মানিত শেখ, এই ক্ষেত্রে সাধারণ বোনরা তাদের নিয়মিত আমল হিসাবে এই অবস্থায় কোরআন তেলাওয়াত করতে পারবেন কি না যদি জানাতেন? জাযাকাল্লাহু খাইরান সম্মানিত শেখ। ওয়াইয়াকুম। এর উত্তর একটু বিস্তারিত আলোচনা করছি, কারণ বিষয়টি নিয়ে অনেকেই বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছেন। তো যে ফতোয়াটি সৌদি আরবের সবচাইতে মানে অথেন্টিক ফতোয়া, সেই ফতোয়াটি আলোচনা করছি এবং বিস্তারিত। তা হচ্ছে যে এই মাসআলায় ওলামায়ে কেরামদের দুটো মত রয়েছে। প্রথম মত, অধিকাংশ ফোকাহায়ে কেরামদের, তারা বলছেন যে ঋতুবতী মহিলা ঋতু অবস্থায় কোরআনে করিম তেলাওয়াত করতে পারবেন না, হারাম তেলাওয়াত করা যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হবে। একমাত্র এর ব্যতিক্রম হচ্ছে জিকিরের উদ্দেশ্যে, দোয়ার উদ্দেশ্যে যদি কোনো আয়াত পাঠ করে, তেলাওয়াতের উদ্দেশ্য নয়। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর জিকির উদ্দেশ্যে কোনো ভালো কাজ শুরু করার ক্ষেত্রে। এইরকমই যখন কোনো শোক সংবাদ, দুঃখ সংবাদ বা কোনো আঘাত লাগলো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইরকমই দুয়ার উদ্দেশ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, তেলাওয়াত নয়। কারণ তেলাওয়াত আয়াতের শুরু থেকে হয় আর তারপরে তেলাওয়াতে তেলাওয়াতের নিয়ত হয়। আর অনেকগুলি দোয়া কোরআনে কেন রয়েছে যেগুলি আয়াতের শুরু থেকে নেই, যেমন আমিনহুম মাইয়া কুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এইরকমই তেলাওয়াত হচ্ছে। কায় রব্বিশরাহলি সদরি, মুসা আলাইহিস সালাম বললেন, আর আপনি যখন দোয়া করবেন রব্বিশরাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এইভাবে আর কি। তো কোরআনে করিম থেকে জিকির আজকার এবং দোয়া করা যাবে কিন্তু তেলাওয়াত করা যাবে না। তাদের দলিল, তারা একটি দলিল পেশ করেছেন যে এটা হচ্ছে জুনবির হুকুমে, জুনবি মানে যার ওপর গোসল ফরজ হয়েছে সহবাসের কারণে অথবা স্বপ্নদোষের কারণে। তো তার ক্ষেত্রে সুস্পষ্ট হাদিস রয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআনের শিক্ষা দিতেন সাহাবায়ে কেরামদেরকে, কোরআন থেকে কোনো কিছু তাকে বাধা দিত না একমাত্র জানাবাত ছাড়া, জুনবি হওয়া মানে গোসল ফরজ হওয়া ছাড়া সহবাসের। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, ইবনে খুজাইমার হাদিস, হাদিসটি সহি বা হাসান কমপক্ষে। দ্বিতীয় দলিল পেশ করেছেন ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তাকরাউল হায়জ ওয়ালাল জুনুব শাইয়্যা মিনাল কোরআন, ঋতুবতী মহিলা এবং জুনবি ব্যক্তি যার উপর গোসল ফরজ হয় সহবাসের অথবা স্বপ্নদোষের, কোরআনের কোনো অংশ পাঠ করবে না। ইমাম তিরমিজি, ইবনে মাজাহ, দারকুতনি, বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন, তবে হাদিসটি হচ্ছে জঈফ। হাদিসটি হচ্ছে জঈফ। ইসমাইল বিন আইয়াশ হেজাজি থেকে বর্ণনা করেছেন এবং তার রেওয়ায়ত যদি হেজাজিদের থেকে হয় তাহলে সেটা জঈফ। শাইখুল ইসলাম তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিস সম্পর্কে বলেছেন, ওয়া হুয়া হাদিসুন যঈফুন বিত্তিফাকি আহলিল মারিফাতি বিল হাদিস, এই হাদিসটি মুহাদ্দিসিনদের কাছে সর্বসম্মতিক্রমে জঈফ। জি, তাহলে এই হয়ে গেল প্রথম মত অধিকাংশ ওলামাদের আর তার দলিল আর দলিলগুলির অবস্থা। দ্বিতীয় মত হচ্ছে, কিছু আলমাই কেরাম বা এম্মাই কেরামদের মত হচ্ছে যে ঋতুবতী মহিলাদের জন্য কোরআন তেলাওয়াত জায়েজ। মনে রাখবেন যে কোরআন তেলাওয়াত মানে মুখস্থ, কোরআন স্পর্শ করা কারো মতে জায়েজ নয় ঋতু অবস্থায় একমাত্র আর ছাড়া। তো কোরআন করিম মুখস্থ তেলাওয়াত জায়েজ, এটি হচ্ছে ইমাম মালিকের মজহাব, এটি হচ্ছে ইমাম আহমদের একটি রেওয়ায়ত, মানে তার মজহাবে দুটো বর্ণনা রয়েছে, একটিতে হারাম জায়েজ না আর একটিতে হচ্ছে জায়েজ ইমাম মালিকের সাথে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মতটিকে পছন্দ করেছেন, মানে ঋতুবতী মহিলার জন্য কোরআন তেলাওয়াত মুখস্থ জায়েজ। ইমাম শাওকানী রাহিমাহুল্লাহ এটিকে প্রাধান্য দিয়েছেন। দলিল তাদের হচ্ছে, আসল হচ্ছে যে কোরআন তেলাওয়াত জায়েজ প্রত্যেক মুসলিমের জন্য, যতক্ষণ পর্যন্ত কোনো দলিল না পাওয়া যাবে হ্যাঁ নিষেধাজ্ঞার। আর এখানে এমন কোনো শক্ত স্পষ্ট দলিল সহি দলিল নেই যে ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবে না।
ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, লাইসা ফি মানইল হায়দ মিনাল কিরআতে নুসুসুন সারিহাতুন সহিহাতুন, ঋতুবতী মহিলা কোরআন তেলাওয়াত করতে পারবেন না এই মর্মে কোনো সহি স্পষ্ট দলিল নেই। ওয়ামালুমুন আন্না নেসা কন্যা ইয়াহিদিনা আল্লাহ রসুলিল্লাহ সাল্লাম, আর এটা সর্বজন বিদিত যে রসুল্লাহ সাল্লামের জামানাই মহিলাদের সাহাবিয়াদের মাসিক ঋতু আসত, কিন্তু তাদেরকে কোরআন তেলাওয়াত থেকে নিষেধ করা হয়েছে, যেমন নিষেধ করা হয়েছে এই রকম কোনো প্রমাণ নেই। যেমন জিকির আজকার দোয়া থেকে নিষেধ করা হয়নি, ঠিক তেমনই কোরআন তেলাওয়াত থেকেও নিষেধ করা হয়নি। নিষেধাজ্ঞা যদি থাকতো তাহলে এই সব বর্ণনাগুলি সুস্পষ্টভাবে আসত। দ্বিতীয় তাদের দলিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন এবং কোরআন তেলাওয়াতকারীর প্রশংসা করেছেন, মহাপুরস্কারের তাদের সাথে ওয়াদা করেছেন। সুতরাং যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কোনো দলিল না পাবো ততক্ষণ পর্যন্ত ঋতুবতী মহিলাদেরকে এই নেক কাজ থেকে বাধা দেওয়ার অধিকার নেই। তৃতীয় কথা হচ্ছে যে ঋতুবতী মহিলাকে জুনবির ওপর যার সহবাস বা স্বপ্নদোষের কারণে গোসল ফরজ হচ্ছে কেয়াস করা, এই কেয়াস মাল ফারেক, মানে দুটো একই রকম বিষয় নয়। কারণ ঋতু বেশ দীর্ঘ কয়েকদিন ধরে থাকে, মাসিক ঋতু, আর যে গোসল ফরজ হয় সহবাসে বা স্বপ্নদোষে সেটা অল্প সময়ের জন্য, আর তাড়াতাড়ি গোসল করে নিলে পাক হয়ে যাওয়ার সুযোগ সুবিধা রয়েছে। সুতরাং দুটো একই বিষয় নয়। চার নম্বর যে বিষয়টি রয়েছে যে ঋতুবতী মহিলাকে যদি কোরআন তেলাওয়াত থেকে বাধা দেওয়া হয় তাহলে তাকে বড় একটা নেকি থেকে বঞ্চিত রাখা হলো, আর এতে কোরআন ভুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কোরআনের শিক্ষা দেওয়ার বা শিক্ষা নেওয়ারও প্রয়োজন রয়েছে। সুতরাং খোলাসা কথা হচ্ছে যে যারা বলেছেন যে ঋতুবতী মহিলার জন্য কোরআন তেলাওয়াত জায়েজ মুখস্থ, তাদের দলিল বেশি শক্তিশালী। তবে সতর্কতামূলক, যদি বোনেরা কোরআন তেলাওয়াত ঋতু অবস্থায় না করেন, শুধু ভুলে যাওয়ার আশঙ্কা থাকলে করেন, অথবা যারা শিক্ষিকা তারা তেলাওয়াত করেন, আর যারা আপনার শিক্ষার্থী কোরআন পড়ছেন মুখস্থ করছেন তারা করেন, তো তাহলে এটা সতর্কতা অবলম্বন করলো। কিন্তু বলা যাবে না যে বিষয়টি একেবারে আবশ্যক যে মোটেই তেলাওয়াত করবেন হারাম, এইটা বলা যাবে না। এই ক্ষেত্রে আবার বলছি যে কোরআন তেলাওয়াত, এই যে মাসআলা আলোচনা হলো সেটি হচ্ছে মুখস্থ পড়ার ক্ষেত্রে। আম্মাল কেরাত মেরা মুসহাফ কোরআন করিম স্পর্শ করে কোরআন তেলাওয়াত করা, এর মাসআলা হচ্ছে অন্য। সেটা হচ্ছে যে বড় নাপাকি অবস্থায় কোরআন করিম স্পর্শ করা সরাসরি জায়েজ নয়, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইরকম আমর ইবনে হাজম কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখেছিলেন ইয়ামানবাসীর উদ্দেশ্যে, আল্লাহ ইয়ামাসাল কোরআন ইল্লা তাহির, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন করিম যেন স্পর্শ কেউ না করে, সুনান নাসাই মুসনাদ মুআত্তা মালিক ইবনে হিব্বান বাইহাকি হাদিস। জি, তো এই হচ্ছে এই বিষয়টির আলোচনা, ইনশাআল্লাহ তাআলা বিষয়টি স্পষ্ট। জাযাকুমুল্লাহ খাইরান।